আবারও বদলে যাচ্ছে অফিস শুরুর সময়। আগামী মাসের 15 তারিখ থেকে বাংলাদেশের সরকারি অফিস শুরু হচ্ছে সকাল 9টা থেকে, ছুটি বিকেল 5টায়। সোমবার এক বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে আজ এ কথা জানিয়েছে মন্ত্রী পরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সরকারি অফিসের টাইমিং ঠিক করার পাশাপাশি ঠিক হয়েছে বার্ষিক ছুটির দিনও। আগামী বছর সরকারি ছুটি থাকবে মোট 22 দিন। সোমবার ওই বৈঠক শেষে সাংবাদিকদের খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাজের সময়ে রদবদল করা হয়েছে। শীত এসে যাওয়ায় সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হবে সকাল 9টা, কাজ শেষ হবে বিকাল 4টায়। কেন এমন নির্দেশিকা? এমন প্রশ্নের জবাবে বলেন, বর্তমানে প্রবল বিদ্যুতের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। কিছুদিন আগে গ্রিড বিপর্যয়ে বাংলাদেশের বিরাট অংশ বিদ্যুৎ চলে যায়। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় বিদ্যুৎ ফিরিয়ে আনতে সমর্থ হয় দেশের বিদ্যুৎ দপ্তর। এর পাশাপাশি রয়েছে দেশে প্রবল বিদ্যুৎ ঘাটতি। সে কথা মাথায় রেখে গত 22 আগস্ট সরকার ঘোষণা করে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজ শুরু হবে সকাল 10টার পরিবর্তে সকাল 8টায়, কাজ শেষ হবে বিকেল 3টায়। এতে বিদ্যুৎ খরচ অনেকটাই বাঁচবে। সেই পথে হেঁটেই এবার শীতের কথা মাথায় রেখে সরকারি অফিস খোলার নতুন সময় ঘোষণা করা হলো। মাজেদুর রহমান, দি বগুড়া টাইমস।